ধর্মনগর থেকে বিভিন্ন রুটে নতুন করে চালু হতে যাচ্ছে টিআরটিসির বাস পরিষেবা জানালেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। বৃহস্পতিবার ধর্মনগর টিআরটিসি হলে আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন তিনি, আর এই বৈঠকে নতুনভাবে বাস পরিষেবা চালু নিয়ে আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ স্থান, আগে ধর্মনগর থেকে ডিপোতে প্রচুর গাড়ি প্রচুর রাস্তা চলতো, যাই হোক বিগত দিনের কারণে সব বন্ধ হয়ে গেছে। টিআরটিসি পরিষেবাটাই, যাত্রী পরিষেবাটা এক ধ্বংস হয়ে গেছে, অন্য পরিষেবা ছিল। যাই হোক, আমরা এখন নতুন সরকার নতুনভাবে চিন্তা করছি যাত্রী পরিষেবা চালু করার জন্য। আজ ধর্মনগরে আমাদের ডেপুটি স্পিকার সাহেব কিছু দাবি রেখেছেন, আমাদের যেখানে টিআরটিসি চেয়ারম্যান আছেন ত্রিপুরা, টিঙ্করের একটা রাস্তার কথা, একটা জায়গার কথা বলেছেন, রোডের কথা, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সার্বিক ছোটো ছোটো যে ডিস্টেন্সগুলি আছে সেগুলি আমরা টিআরটিসি পরিষেবা চালু করার চেষ্টা করছি।